বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতি সংস্কারপন্থী এম এন লারমা গ্রুপের জেলা নেতা রতন তঞ্চঙ্গা সহ ছয়জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহত অন্যরা হলেন প্রজিৎ চাকমা, ডেভিড মার্মা, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও এজিৎ চাকমা। তাদের সবার শরীরেই একাধিক বুলেট বিদ্ধ হয়। আধিপত্য বিস্তার নিয়ে নৃশংস এই হামলা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলটি জেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সকাল 7টার দিকে সশস্ত্র হামলা ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। পুরো এলাকা তারা ঘিরে রেখেছে। যখন গুলি আওয়াজ পাইছি তখন আমি তাড়াতাড়ি উঠে দেখছি এই গুলি শব্দ তারার মধ্যে। তো কোথায় থেকে গুলি করছে, কীভাবে আওয়াজ হয়েছে এটা তো আমি একেবারে আমার বাড়ি পাশে, তখন আমি আর বাড়ি থেকে বাইর হইনি, এই বাড়িতে পড়ে আছি। তো এই আমাদের ক্যাম্প পাশাপাশি ক্যাম্প আছে, আমি আর্মি প্রশাসন যখন নেমে আসছি তখন ওইখানে সবাই গিয়ে দেখছি শুধু চিনছে একজনকে, ওই আমাদের গ্রামে রতন, আর বাদ বাকি ওদেরকে আমি চিনি না। দর্শক, বান্দরবানে ঘটনাস্থলে এখন আছেন আমাদের জেলা প্রতিনিধি মিনারুল হক, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের রাজবিলে ইউনিয়নের বাগমারা বাজারে, যেখানে আজ সকালে 7:30টার দিকেই একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত ব্রাস্টায়ারে জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের সভাপতি রতন চঙ্গচঙ্গা সহ ছজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন স্থানীয় আরও তিনজন। এই ঘটনার পর এই বাগমারা বাজার এবং আশেপাশে যে পাড়াগুলো রয়েছে সেখানে এখন আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বাজার দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এবং খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনা এলাকার আশেপাশে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং বান্দরবান থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা এখানে রওনা দিয়েছে। কিন্তু প্রশাসনের এখনো পর্যন্ত কোনো কেউ এখনো আসেনি। তবে একটি বিষয় যে আমরা যেটি এলাকায় খবর নিয়ে দেখলাম যে গত 13 জুন এখানে এরকমই একটা হামলা হয়েছিল, যদিও ওই হামলায় কেউ হতাহত হয়নি, তবে এই ঘটনার ঠিক এই এক মাসের মধ্যেই আবারও গত আজ সকালে অতর্কিত এই হামলাটি হয়েছে। এখানে স্থানীয়রা যেটি বলছেন যে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির যেটি সন্তু লার্মা গ্রুপ রয়েছে এবং যে পাশাপাশি কিছুদিন আগেই একটি কমিটি গঠন করা হয়েছে সংস্কার গ্রুপের, এদের মধ্যে আধিপত্যের একটি বিস্তারের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে কিছুদিন এই এই সাম্প্রতিক সময়ে। স্থানীয়রা মনে করছেন যে এই দ্বন্দ্বের জের ধরেই আজ যে সকালে যে হামলাটি হয়েছে এটির এই দ্বন্দ্বের জের হতে পারে।